কিশোরগঞ্জের হাওরে কৃষকের ধান কেটে দিলেন রাষ্ট্রপতির পুত্র এমপি তৌফিক। কিশোরগঞ্জ চার আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতির পুত্র হাওর বন্ধু প্রকৌশলী রেজওয়ান আহমেদ তৌফিক ছাত্রলীগকে ধান কাটার আহ্বান করে নিজেই ধান কেটে দিলেন দিশেহারা কৃষকদের। করোনা ভাইরাসে যখন হাওরের কৃষক জমির ধান কাটা নিয়ে দিশেহারা, ঠিক তখনই কিশোরগঞ্জ চার আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহমেদ তৌফিক নিজ উদ্যোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে ধান কাটলেন। বুধবার সকাল থেকে মিটামান উপজেলার ডাক ইউনিয়নের অসহায় কৃষকের পাশে থেকে সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক ধান কাটেন ও কৃষকদেরকে আশ্বস্ত করেন, যতদিন ধান কাটা শেষ না হবে ততদিন হাওরের কৃষকের পাশে থেকে ধান কেটে যাবেন তিনি। এর আগে তিনি নিজ ফেসবুক আইডি থেকে ইটনা মিটামান অষ্টগ্রাম উপজেলা ছাত্রলীগকে ধান কাটার আহ্বান জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন এবং তাদের সাথে তিনি নিজে থাকবেন বলেও জানান ফেসবুক স্ট্যাটাসে। এর একদিন পরেই বুধবার মিটামান উপজেলার ঢাকি ইউনিয়নের করোনা ভাইরাস অসহায় দিশেহারা কৃষকদের পাশ থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ধান কাটলেন তিনি, যা দেশের ইতিহাসে নজিরবিহীন বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করছে হাওরের মানুষ। ধন্যবাদ। আজকে ভাটি এলাকা দাওয়াল নাই বিদায়, আমরা গরিব অসহায় মানুষ। আজকে আমাদের এমপি সাহেব যুবলীগ ছাত্রলীগ নিয়ে আমার গরিবের পাশে দাঁড়িয়েছে। আজকে আমার অনেকে ধন্যবাদ, আমার নিজে এমপি সাহেব নিজে ধান কেটেছেন, এর জন্য হাওরের কৃষক অনেকটা দুর্ভোগ করছে। তার নির্দেশ অনুযায়ী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যুবলীগ এবং ছাত্রলীগ যারা আছো মাঠ পর্যায়ে আসো, তার নির্দেশ অনুযায়ী এবং তিনি আজ নিজের স্বয়ং উপস্থিত থেকে আজ আমরা দুই একর জমি কাটলাম। আমি আশা করি তার নির্দেশ অনুযায়ী ইনশাল্লাহ আমরা সবাই মাঠে থাকবো এবং এই সংকট লগ্নে আমরা সবাই হতদরিদ্র কৃষকদেরকে সাহায্য এবং পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাই। এবং মহামারী করোনার প্রাদুর্ভাবে সারা পৃথিবী যখন স্থবির, দেশের সকল চালিকা শক্তির চাকা যখন বন্ধ, সবাই যখন ঘরে অবস্থান করছে, দিশেহারা কৃষকের পাশে নিজের শ্রম ও উপস্থিতির মাধ্যমে তার এই কাজকর্ম বিপুল প্রশংসা কুড়িয়েছেন। দেশের ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত স্থাপন করলেন বলে এলাকার কৃষকরা মন্তব্য করলেন। আমরা এখন একটা আতঙ্কের মধ্যে বাস করছি, শুধু আমরা না, সারা দেশ গোটা পৃথিবী একটা আতঙ্কের মধ্যে বাস করছি, সেটা হচ্ছে করোনা ভাইরাস। তারপরেও আমরা যারা হাওরে বসবাস করি, এই বৈশাখ মাসে আমাদের ধান কাটতে হয়, আমরা আশঙ্কা করছি এবছর অন্যান্য জায়গা থেকে যারা ধান কাটার যে শ্রমিক, যাদেরকে আমরা দাওয়াল বলি, তারা এবার আসবে কি না আমরা খুব সন্দিহান। সেই লক্ষ্যে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছি, আমরা যারা ছাত্রলীগ যুবলীগ যারা করি, তারা এই সময়টাতে, এই ধান কাটার সময়টাতে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা হাওরে ধান কেটে দিব, যাতে আমাদের এই ধানটা কাটতে কৃষকের সমস্যা না হয়। আর এই ফসলটা যদি আমরা উঠাইতে না পারি, তাহলে দেশে খাদ্যাভাব দেখা দিবে। একেতেই আমরা সবাই লকডাউন অবস্থায় আছি, এই লকডাউনের মধ্যেও আজকে আমরা এই ধান কাটা ছাত্রলীগ যুবলীগ এদেরকে নিয়ে আজকে আমরা ধান কাটা শুরু করেছি। আমরা ইতিমধ্যে এই কাঁচির অর্ডার দিয়েছি, সেই কাঁচিগুলি সবগুলি আসলে আমরা প্রত্যেক ইউনিয়নে আমরা টিম করে করে সব জায়গাতে আমরা এইভাবে আমরা ধান কাটব। আজকে আমরা অনেক ধান কেটেছি, আরও কাটব, এবং আমার বিশ্বাস এই হাওরের ছাত্রলীগ যুবলীগের যারা কর্মীরা আছে সবাই এবার একটা নজির সৃষ্টি করবে। আমিনুল হক সাদী, পিডি চ্যানেল 4, কিশোরগঞ্জ।